সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের এসইও কোর্সের 26তম পর্ব। তো আমরা গত বেশ কয়েকটি পর্বে অফ পেজ এসইও সম্পর্কে জেনেছি এবং কিভাবে আমাদের ওয়েবসাইটের জন্য লিংক বিল্ডিং করতে হয় সেই বিষয়গুলো সম্পর্কে জেনেছি। তো আজকে আমরা আরও একটি নতুন বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে ডিজেবল লিঙ্ক। তো এসইওতে ডিজেবল লিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং প্রত্যেকটি এসইও এক্সপার্টের এই বিষয়টি সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত জরুরি। তো এই বিষয়টি নিয়ে কাজ করা শুরু করার আগে সবার প্রথমে আমাদেরকে জেনে নিতে হবে যে ডিজেবল লিঙ্ক আসলে কি। তো আমরা কিন্তু সকলে ইতিমধ্যে জানি যে একটি ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের জন্য ব্যাকলিঙ্ক কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো এই জন্য কিন্তু মূলত আমরা আমাদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক চেয়ে থাকি। তো আমরা কিন্তু দুটি উপায়ে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে আমরা নিজেরাই নিজেদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি, আরেকটি হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য খুবই ভালো কোয়ালিটি আর্টিকেল দিতে পারি, যে আর্টিকেলগুলো বিভিন্ন ইউজাররা পড়ে তাদের নিজেদের ওয়েবসাইটে আমাদের ওয়েবসাইটের জন্য ব্যাকলিঙ্ক তৈরি করতে পারে। তো এই দুটি উপায়ে কিন্তু আমরা ব্যাকলিঙ্ক চেয়ে থাকি, কারণ আমাদের ওয়েবসাইটের র্যাঙ্কিংয়ের জন্য ব্যাকলিঙ্ক দরকার। তবে সব ধরনের ব্যাকলিঙ্ক কিন্তু আমাদের ওয়েবসাইটের জন্য ভালো সাইন নয় বা আমাদের গুগলের র্যাঙ্কিংয়ের জন্য কিন্তু ভালো নয়। তো কিছু কিছু ব্যাকলিঙ্ক রয়েছে যেগুলো কিন্তু আমাদের ওয়েবসাইটের রেপুটেশন খারাপ করে এবং গুগলকে বুঝায় যে এই ওয়েবসাইটটি খুবই খারাপ একটি ওয়েবসাইট, যার ফলে কিন্তু গুগল আমাদেরকে অনেক সময় র্যাঙ্কিং ড্রপ করে দেয়। তো এই খারাপ ব্যাকলিঙ্কগুলোকে গুগলকে বুঝিয়ে দিতে হবে যে এই এই লিঙ্কগুলো আমাদের ওয়েবসাইটের জন্য খারাপ বা কেউ কেউ শত্রামি করে আমাদের ওয়েবসাইটের রেপুটেশন খারাপ করার জন্য আমাদের নামে এই ব্যাড লিঙ্কগুলো দিয়েছে। তো এই বিষয়টা গুগলকে বোঝানোই হচ্ছে ডিজেবল লিঙ্কের কাজ। তো আজকের ভিডিওতে আমরা মূলত এই বিষয়টি দেখব এবং জানবো যে কীভাবে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাড লিঙ্কগুলো আইডেন্টিফাই করতে পারি এবং সেগুলো গুগলকে বোঝাতে পারি বা ডিজেবল লিঙ্ক হিসাবে দেখাতে পারি যে এই লিঙ্কগুলো আমাদের ওয়েবসাইটের জন্য ক্ষতিকর। তো তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা কিন্তু আমাদের কোর্সের শুরুতেই গুগল ওয়েবমাস্টার টুলস সম্পর্কে দেখিয়েছিলাম এবং গুগল ওয়েবমাস্টার টুলসে আমাদের ওয়েবসাইটটি ভেরিফাই করা শিখিয়েছিলাম। তো আজকে আমরা মূলত সেই গুগল ওয়েবমাস্টার টুলসের মাধ্যমেই আমাদের ওয়েবসাইট থেকে কীভাবে ডিজেবল লিঙ্ক বের করতে হয় সেটা দেখাবো। তাহলে সবার প্রথমে আমাদেরকে প্রবেশ করতে হবে গুগল ওয়েবমাস্টার টুলসে। তো এর জন্য সবার প্রথমে আমরা চলে যাব গুগলে। তো জাস্ট গুগল লিখে সার্চ করতেছি। তো গুগলে চলে আসার পর তারপর এখানে আমরা সার্চ করব গুগল সার্চ কনসোল বা গুগল ওয়েবমাস্টার টুলস। তো গুগল ওয়েবমাস্টার টুলসে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে গুগল সার্চ কনসোল নামে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইটের গুগল সার্চ কনসোল ড্যাশবোর্ড। তো এটি যেহেতু কমপ্লিটলি ফাঁকা একটি ওয়েবসাইট তাই এখানে কিন্তু কোনো রকম ইনফরমেশন দেখাচ্ছে না। তো আপনারা যখন আপনার ওয়েবসাইট নিয়ে কাজ করা শুরু করবেন তখন দেখবেন এখানে অনেক ইনফরমেশন রয়েছে। তো আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি ইতিপূর্বে। তো আমরা এখন এখানে আর তেমন কোনো আলোচনা করব না। তো আমরা এখান থেকে সাইট থেকে জাস্ট আমরা দেখব এই লিঙ্কস নামে একটি অপশন রয়েছে, জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পর আমরা দেখব যে এখানে এক্সটার্নাল লিঙ্কস রয়েছে, তারপর ইন্টারনাল লিঙ্কস রয়েছে, টপ লিঙ্কিং সাইট রয়েছে, আরও এখানে বিভিন্ন অপশন থাকবে যখন আপনারা কাজ করবেন। তো এখান থেকে আমাদের এই ইন্টারনাল লিঙ্কস লাগবে না, এটা আমরা জাস্ট দেখব এই এক্সটার্নাল লিঙ্কসগুলো। তো এক্সটার্নাল লিঙ্কসগুলো হচ্ছে অন্যান্য সাইট থেকে যে লিঙ্কগুলো আপনাদের ওয়েবসাইটে দেওয়া হবে সেগুলো। তো আপনারা জাস্ট এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখান থেকে যতগুলো ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের ওয়েবসাইটে থাকবে সবগুলোকে আপনারা একটি নোটপ্যাডে নোট করে রাখবেন। তো আমি এখানে একটা নোটপ্যাড ওপেন করে নিলাম। তো আমরা ধরে নিলাম যে প্রথম ওয়েবসাইটটি হচ্ছে ফেসবুক, facebook.com, তারপর youtube.com। তো আমরা জাস্ট এইভাবে আমাদের ওয়েবসাইটের যে এক্সটার্নাল লিঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু আলাদা করে একটা জায়গায় নোট করে নিব। তারপরে আমরা এগুলোকে কীভাবে আইডেন্টিফাই করব যে এটা কি আমাদের ওয়েবসাইটের জন্য ভালো লিঙ্ক নাকি এগুলো খারাপ লিঙ্ক। তো এই জন্য সবার প্রথমে আমাদেরকে চলে যেতে হবে গুগলে। গুগলে গিয়ে আমরা জাস্ট সার্চ করব DAPA চেকার। তারপর এখানে একটি ওয়েবসাইট দেখতে পাবো সবার প্রথমেই। তো এই হচ্ছে সেই ওয়েবসাইটটি। তো আমাদেরকে সবার প্রথমে আমরা যে এক্সটার্নাল লিঙ্কগুলো কালেক্ট করলাম সেগুলোকে জাস্ট এখান থেকে কপি করে এখানে দিয়ে দিতে হবে। এখানে মূলত আপনারা হয়তো বা তিনটা করে সাইট দিতে পারবেন। তো আমরা এখানে আরও একটি দিয়ে দিই, দেখি হয় কি না। তো এখানে জাস্ট স্পেস দিয়ে তারপরে তিনটা ওয়েবসাইট দিবেন, সর্বোচ্চ তিনটাই মেবি আপনি একসাথে চেক করতে পারবেন। তো ও এখানে একটাই দেখাচ্ছে, আপনারা হয়তো বা তিনটাই দিতে পারবেন, এখন হয়তো বা আরেকটা দেওয়া যাবে। তো যাই হোক আমরা একটা দিয়ে দেখছি। তো এখানে দেখতে পাচ্ছি যে facebook.com DAPA, হয়তো আমাদের লিঙ্কটা হয়নি, সরি, এখানে আমাদের এগুলোকে লিঙ্ক হিসাবে নিতে হবে। তো আমরা এখানে জাস্ট facebook.com নিয়েছি। তো আমরা এর আগে HTTP দিতে হবে, এই যে এটা হচ্ছে অরিজিনাল লিঙ্কটি। তো আমরা জাস্ট এখান থেকে লিঙ্ক বসিয়ে দেই।
ইউটিউবেও একই অবস্থা। এই তো আমরা ইউটিউব থেকে লিংকটা নিয়ে নিলাম, তো এখন আমরা চাইলে দুইটা একসাথে দিতে পারবো এইখানে। জাস্ট এখান থেকে ক্যাপচারটা দিতেছি, ট্রাফিক লাইট, তারপর চেক। তো এখানে মূলত আপনারা তিনটা ওয়েবসাইট একসাথে দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিএপিএ খুবই ভালো, ডিএপিএ আমাদের এখানে দেখার কোনো প্রশ্নই আসে না। যখন আমরা লিঙ্ক বিল্ডিং করব তখন আসলে ডিএপিএ দেখব। তো আমরা দেখব জাস্ট এখান থেকে স্প্যাম স্কোর কত রয়েছে। তো এখানে যদি স্প্যাম স্কোর 1% থাকে তাহলে সেটা বেটার, তো সেগুলোকে আমরা আমাদের ওয়েবসাইটের ব্যাড লিঙ্ক হিসেবে চিহ্নিত করব না, সেগুলো হচ্ছে আমাদের ওয়েবসাইটের জন্য কার্যকরী লিঙ্ক। তো আমাদেরকে দেখতে হবে যেই ওয়েবসাইটগুলো স্প্যাম স্কোর বেশি, তো সেগুলোকে আলাদা করে নোট করতে হবে, এখান থেকে আপনাদেরকে বাছাই করতে হবে। ধরলাম আমাদের এই ওয়েবসাইটটা এখন আমাদের ব্যাড লিঙ্ক হিসেবে রয়েছে, তো জাস্ট আমরা এটাকে আলাদা করে ফেলবো। আলাদা করার পর তারপর যে ভালো লিঙ্কগুলো রয়েছে সেগুলোকে আমরা এখান থেকে কেটে দিব, শুধুমাত্র এই ব্যাড লিঙ্কগুলোকে এখানে রাখবো। রাখার পর যতগুলো ব্যাড লিঙ্ক আপনাদের থাকবে সবগুলো এখানে রেখে দিব। তো রাখার পর আমরা জাস্ট গুগলে গিয়ে সার্চ করব, ও গুগল বানাম বারবার ভুল করতেছি, তো গুগলে গিয়ে জাস্ট সার্চ করব ডিজেবল লিঙ্ক নিয়ে। তো ডিজেবল লিঙ্ক লিখে সার্চ করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবার প্রথমেই চলে এসেছে গুগল সার্চ কনসোলে একটি অপশন হচ্ছে ডিজেবল লিঙ্ক, তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিজেবল লিঙ্কের একটা অপশন চলে এসেছে, তো জাস্ট আমরা এখান থেকে ডিজেবল লিঙ্কসে ক্লিক করব। দেখবেন যে আমাদের ওয়েবসাইটের এটা থাকবে, তো এখানে দেখতে পাচ্ছেন যে ডিজেবল লিঙ্কস নামে একটি অপশন রয়েছে, তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। এবং আমরা যে এই নোটপ্যাডে আমাদের ডিজেবল লিঙ্কগুলো এখানে রেখে দিয়েছি, এই পুরো নোটপ্যাডটা আমরা এই টেক্সট ফাইলটা এখানে দেখুন, এখানে কিন্তু টেক্সট ফাইল হিসাবে আপলোড করতে বলা হয়েছে। এই যে দেখুন আপলোডের টেক্সট ফাইল, তো এখানে এই টেক্সট ফাইলটা পুরোটা আমরা এখানে আপলোড করে সাবমিট করে দিব। তো এইভাবে কিন্তু আমরা গুগলকে বোঝাতে পারবো যে এই এই লিঙ্কগুলো আমাদের ওয়েবসাইটের জন্য ক্ষতিকর, এবং এগুলো আমাদের ওয়েবসাইটের জন্য তারা ব্যাড রেপুটেশন তৈরি করার জন্য অনেকেই দিয়েছে। তো এই ছিল মূলত আজকে ভিডিও, খুবই ছোট্ট একটি বিষয় ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং সকলে ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।